এই কাজটা তোমাকে কখনই অনলাইনে করা সম্ভব না সম্ভব শুধু এরাই দেখবা অফলাইনের সেন্টার খুলতেছে বেশি বাকি না দেখবে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা অফলাইন সেন্টার থাকবে অলরেডি শিখর অফলাইন সেন্টার আছে মেবি ঢাকাতে চালু করতে বাধ্য তারা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো যতটুকু সম্ভব অফলাইনে আসা যায় আসতেছে আস্তে আস্তে সবাই লেকচারশিট দেওয়া শুরু করবে দেখবা ওই কনসেপ্ট বুক উদ্ভাসের মধ্যে দেওয়া শুরু করবে তোমাকে এই যে মানে এই যে এটাকে কী বলা হয় হাইব্রিড হাইব্রিডে তোমার যাইতেই হবে অনলাইন আর অফলাইনের কোনোটাই কোনোটাকে রিপ্লেস করতে পারবে না অফলাইন অফলাইনের জায়গায় অনলাইন অনলাইনের জায়গায় বাট অফলাইন ইজ অলওয়েজ দ্য বেস্ট এটার সব মাথায় রাখা লাগবে ঠিক আছে নাহলে মানুষজন যে শোটা ফ্রিতে ইউটিউবে পাওয়া যায় সেই শোটাই সে দুই হাজার টাকা খরচ করে কেন মানুষের চিপা চুপার মধ্যে দিয়ে গিয়ে দেখা লাগবে করে না এইসব মানুষজন এক্স্যাক্টলি সেম শো তো ইউটিউবেই লাইভ করতেছে আমি যদি আমার সেম ক্লাস সব দিয়ে দেই স্টিল ওটা তোমাদের ক্লাসে রিপ্লেসমেন্ট হতে পারে না কারণ তোমরা আমার এর থেকে বেটার ক্লাস তোমাদের রেকর্ড দিলে তোমরা দেখো না